ইত্যাদি তাদের কোন জাত নেই, তারা সবাই এক বেকার। সেই বেকার মানুষকে কে রক্ষা করবে? তাই গণতান্ত্রিক শক্তি শক্তিকে আজ রক্ষা যাবে না। আবার বর্তমান অনেকেই ভাববেন যে বিজেপি কোন শক্তি নয়, বিজেপি সাম্প্রদায়িক শক্তি নয়, কিন্তু ক্রমশ ক্রমশ ভারতবর্ষের মোদী সরকার, তারা যখন প্রথম ভারতবর্ষের সরকারে এলো, প্রথমবারের জন্য যখন এলো মোদী, তখন তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বিবেক দেবরায়কে তিনি কমিটি তৈরি করেছিলেন। ভারতীয় রেলটাকে কিভাবে বেসরকারি করা যায় তার একটা রূপরেখা তৈরি করবার জন্য, এবং বিবেক দেবরায় কমিটি যে সুপারিশ করেছে সেই সুপারিশটাকে তারা অক্ষরে অক্ষরে পালন। কি উদ্দেশ্যে আপনাদের আজকের এই স্ট্রিট কর্নার? আমাদের পথসভা হচ্ছে কাছিয়াপাড়া ওয়ার্কশপের রেল কর্মচারীদের। 8 তারিখে যে সারা ভারত বন্ধ, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলোর যৌথ উদ্যোগে সেই বন্ধ সফল করার লক্ষ্যে শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ করা এবং বন্ধে সামিল হওয়ার লক্ষ্যেই আমাদের বক্তব্য তাদের সামনে উপস্থিত করা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আজকে আমরা এখানে আমাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন হিসেবে সিআইটিইউ, আইএনটিইউসি, এআইটিইউসি, এআইসিসিটিইউ, ইউটিইউসি এবং রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশন, এআইআরএসি, ইআরএমইউ, এতগুলো সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে এই লোকো গেটে আমরা সভা করছি। সভার উদ্দেশ্য হচ্ছে দেশের কেন্দ্রীয় সরকারের যে দানবীয় শ্রম আইন, যে ভেহিকলস, মোটর ভেহিকলস আইন, যে এনআরসির নামে দেশের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরি করা, তার বিরুদ্ধে মানুষের জনমত গঠন করা এবং রেল শ্রমিকদের ঐক্যবদ্ধ করা। কারণ আপনারা জানেন 1974 সালে রেল শ্রমিকদের যে ঐতিহাসিক ধর্মঘট, তা ভারতবর্ষের রাজনীতিতে একটা মাইলস্টোন হিসাবে এসছে। কারণ 77 সালে কংগ্রেসকে পরাজিত করে মুরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল 74 সালের রেল আন্দোলনকে সামনে রেখেই, এবং সারা ভারতবর্ষের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন ঘটেছিল। আমরা মনে করি আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাই আমরা নির্দিষ্টভাবেই বন্ধের সমর্থনে এই প্রচার সংগঠিত করছি। কারণ সারা ভারতবর্ষের সর্ববৃহৎ শিল্প হচ্ছে ভারতীয় রেল। সেই ভারতীয় রেলের, ইস্টার্ন রেলের একটা সর্ববৃহৎ শাখা হচ্ছে কাছিয়াপাড়া শাখা। সেই কাছিয়াপাড়া শাখার কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে এই বন্ধে সামিল হওয়ার প্রশ্নেই আমাদের এই প্রচার। আগামী 8 তারিখের যে বন্ধ, সেই বন্ধের সফলতা নিয়ে কতটা আশাবাদী? আমরা আশাবাদী এই কারণেই যে গত যে 8ই এবং 9ই জানুয়ারি ভারত বন্ধ হয়েছিল 2019 সালে, আপনারা জানেন প্রায় 20 কোটি মানুষ সেই বন্ধের সমর্থন করেছিল। এইবার সারা দেশের যে উত্তাপ, যে উত্তাল আন্দোলন এবং এই এনআরসি, সিএকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেসরকারিকরণ, একে কেন্দ্র করে যে অবস্থা তৈরি হয়ে রয়েছে, এবং আমাদের রাজ্যের অভ্যন্তরে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ আমাদের রাজ্য সরকারের যে স্বৈরাচারী আগ্রাসী নীতি, যার মধ্যে দিয়ে মানুষ আজ মানে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে একে প্রতিহত করার জন্য, স্বাভাবিক ক্ষেত্রেই আমাদের কাছে যা খবর, বিভিন্ন রাজ্য থেকে যা খবর আসছে, তাতে বোঝা যাচ্ছে বিভিন্ন সভা সমাবেশ, যে মিছিল মিটিং হচ্ছে, প্রায় আমাদের দেশের 130 কোটি মানুষের 50% মানুষ, অর্থাৎ 50 থেকে 60 কোটি মানুষ এবার বন্ধে পক্ষে তারা সমর্থনের রাস্তায় নামবেন এবং বন্ধকে সফল। এনআরসি নিয়ে কি বলবেন? এনআরসি নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে নাগরিক পঞ্জির নামে যেভাবে ধর্মীয় বিভাজন হচ্ছে, যেভাবে বিশেষ একটি সম্প্রদায়ের মানুষকে তার থেকে বঞ্চিত করার পরিকল্পনা হচ্ছে শুধু ভোট রাজনীতিকে কেন্দ্র করে, তার বিরুদ্ধে আমরা বলছি সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে এনআরসির যে ব্যবস্থাপনা হয়েছিল, মাত্র 4 লক্ষ লোকের তালিকা নির্দিষ্ট করানো হয়েছিল, পরবর্তীকালে দেখা গেল 19 লক্ষ লোককে এনআরসির আওতায় অন্তর্ভুক্ত করা হলো না। স্বাভাবিক ক্ষেত্রে যে 4 লক্ষের জায়গায় 19 লক্ষ, যে 15 লক্ষ মানুষ যারা এর মধ্যে যুক্ত হয়ে রইল, থাকতে পারলো না, তাদেরও এই নাগরিক পঞ্জির আওতায় আনতে হবে, এবং
কোনো নির্দিষ্ট, ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ এবং আমাদের কনস্টিটিউশনে লেখা আছে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। স্বাভাবিক ক্ষেত্রে এখানে মোদী ভাই বা অমিত শাহর ইচ্ছা হলো তারা মনে করবে মুসলিম সম্প্রদায়ের মানুষ বা অন্য সম্প্রদায়ের মানুষকে তারা এনআরসি আওতাভুক্ত করবে না, আমরা তার বিরোধিতা করব, এনআরসি আমরা হতে দেবো না যতক্ষণ না নির্দিষ্ট নীতির ভিত্তিতে তা পরিস্ফুটিত হয় না। এটা শেষ প্রশ্ন করে নিচ্ছি যে মুখ্যমন্ত্রী যদি এনআরসির বিরুদ্ধে, আপনারাও এনআরসির বিরুদ্ধে পথে নেমেছেন, কি মনে করছেন যে রাজ্য সরকারের সহায়তা পাবেন? এনআরসির কথা বলছি আর এনআরসি নিয়ে ভারত বন্ধের বিরোধিতা করছেন। মুখ্যমন্ত্রী 2003 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে এনআরসির পক্ষে সওয়াল করেছিলেন, তার বক্তব্য কি ছিল? পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ওপার বাংলার মানুষ যারা রিফিউজি হিসাবে এসছে তাদের ভোটে বারবার জিতছে, সুতরাং ওপার বাংলার মানুষকে এনআরসির মধ্যে আওতায় আনতে হবে এবং ভারতবর্ষের প্রথম পশ্চিমবঙ্গে নাগরিক পঞ্জি তৈরি করতে হবে এবং এই উদ্বাস্তুদের বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। আর আজকে শুধু ভোট রাজনীতিকে কেন্দ্র করে এবং এই সারদা নারদা থেকে মানুষের দৃষ্টি ফেরানোর জন্যই উনি একটা নাটক করছেন। ওনার মনে যদি সত্যিভাবে এনআরসির বিরুদ্ধাচরণ উনি করতেন তাহলে নিশ্চয়ই বনগাঁ এবং রাজারহাটে ডিটেনশন ক্যাম্পের জমি দিতেন না। ডিটেনশনে চাপে পড়ে আজকে বলতে বাধ্য হচ্ছে আধিকারিকরা যে আমরা ডিটেনশন ক্যাম্পের জমি দিইনি, কিন্তু রাইট টু ইনফরমেশন একটা যদি আমরা দাবি করি তাহলে সরকারের ভান্ডা ফাঁস হয়ে যাবে। আর সমীর স্যার, তো আপনাদের আন্দোলন চলবে, আমরা তো ধরুন ভোট রাজনীতি করি না, সারা বছর আমাদের রাস্তায় দেখবেন কোনো না কোনো, কখনো দ্রব্যমূল্য বৃদ্ধি, কখনো আর্থিক সংস্কার, কখনো দুর্নীতি, কখনো নারী নির্যাতন, কখনো বেকার যুবকদের কাজের দাবি, কখনো শিল্পায়নের দাবি, আমরা সারা বছর রাস্তায় থাকি। আপনার নাম? আমার নাম শম্ভু চ্যাটার্জি, আমি সিআইটি উত্তর পূর্ব মেদিনীপুর জেলার ওয়ার্কিং কমিটির সদস্য।